পঁচাত্তর বছর পর ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ জাহাজ ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে পানির তলায় তলিয়ে গিয়েছিল পঁচাত্তর বছর পর সমুদ্রের তলাদেশ থেকে টেনে তোলা হল সেই জাহাজটিকে গত শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনীর এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে জানা গেছে উনিশশো সালে সালের নয় এপ্রিল দ্য এস এস নামের একশো মিটার দীর্ঘ জাহাজটিতে বোমা হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয় সে সময় এটি শ্রীলঙ্কার চীন বন্দরে নোঙর করা ছিল দু সালে সেপ্টেম্বরে বন্দরে স্থান সংকুলনের জন্য সমুদ্রের তলদেশ থেকে জাহাজটিকে তোলার নির্দেশ দেওয়া হয় এরপর কয়েক মাস ধরে জাহাজ তোলার কাজ চলছিল চলতি বছরে গত মার্চে এসে এই কাজে সফলতা আসে শ্রীলঙ্কার নৌবাহিনীর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে শ্রীলঙ্কার উত্তর পূর্ব উপকূলে বাইশ মার্চ জাহাজটি দেখা যেতে শুরু করে ক্ষতিগ্রস্ত জাহাজটি শুরুতে পরিত্যক্ত অবস্থাতেই ছিল উনিশশো সালে চব্বিশ আগস্ট জাহাজটিকে পঁয়ত্রিশ ফুট গভীর পানির নিচে ডুবিয়ে দেওয়া হয় এটিকে জেটি হিসেবে ব্যবহার করা হতো সম্প্রতি জাহাজটি তোলার দায়িত্ব প্রায় শ্রীলঙ্কার নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড এই কমান্ডার হয়ে কাজ করছেন আটানব্বই জন ডুবুরি ক্ষতিগ্রস্ত জাহাজটিকে নিচ থেকে তুলে তার স্থায়িত্ব বাড়ানোর জন্য একপাশে পাশে কৃত্রিম দেওয়াল তৈরি করা হয় মেরামতের কাজ শেষে শুক্রবার জাহাজটিকে ভাসানো হয়